আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রসের সহমতে সবাই অনেক ভালো আছেন। তা আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে গ্রেন স্কোয়ার। তো এই সেম একটা গোলাপ ফুল দিয়ে আমি একটা গ্রেন স্কোয়ার তৈরি করেছিলাম, আজকে আবারও সেম এই গোলাপ ফুলটা দিয়েই আজকে আবারও একটা নতুন একটা গ্রেন স্কোয়ার তৈরি করব এবং ওই গ্রেন স্কোয়ারের টিউটোরিয়ালটি আজকে দিব। তো এই যে এখানে যে গোলাপ ফুলটা দেখছেন, এই গোলাপ ফুলের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। তো যেহেতু গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছি, তো এই ভিডিওতে এখন আর গোলাপ ফুলটা দেখাবো না, এখন আমি গ্রেন স্কোয়ারটা কীভাবে তৈরি করতে হবে এটা দেখাবো। এই গোলাপ ফুলটা কিন্তু আমি সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি এবং এখানে যে গ্রেন স্কোয়ারটা তৈরি করবো এটাও এখন সামারিয়ান সুতা দিয়ে করবো। তো আপনারা চাইলে উল সুতা দিয়ে করতে পারেন অথবা নয়তার সুতা দিয়ে করতে পারেন, যার যেটা ইচ্ছা সুতা দিয়ে করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে সামারিয়ানের যে এই কালার সুতাটা আছে এটা ইউজ করব, তাই আমি প্রথমে এই সুতাটা নিয়ে নিয়েছি। এখন প্রথমে একটা নট দিয়ে নিব, নট দিয়ে তারপরে ফুলের মধ্যে জয়েন করব। তো আজকের যে গ্রেন স্কোয়ারটা তৈরি করছি এটা আমি ফুলের পাপড়ি থেকে তৈরি করব, মানে নিচ থেকে যে জয়েন করে এই যে এই জায়গাটা, এখান থেকে জয়েন করব না, আমি পাপড়ির মধ্যে জয়েন করব। পাপড়ির মধ্যে জয়েন করার জন্য পাপড়ির মাঝখানে আমি জয়েন্টটা করে নিয়েছি। দেখুন, একটা নট দেওয়ার পরে এখন জয়েন করে নিব, এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। তো জয়েন করার পর এখন কাজটা শুরু করব। তো জয়েন করার পর এখন চেইন করে নিব, তো এখানে তিনটা চেইন করে নিব। তো চেইন করার পর চেইন করার পর এখন দেখুন, এখন সেম ঘরে একটা ডাবল ক্রোশেটের লুক নিয়ে নিলাম, নিয়ে লুকটাকে হাফ করলাম, মানে পুরোটা করলাম না, অর্ধেক একটা লুক ছেড়ে দিলাম আর একটা লুক কাটাতে রেখে দিলাম। দেখুন, আবারও সেমভাবে একটা ডাবল ক্রোশেটের লুক নিলাম, অর্ধেকটা করলাম কিন্তু আবার একটা লুক কাটাতে রেখে দিলাম। এবার সব কটাকে একসাথে ক্লোজ করে দিব। দেখুন, ক্লোজ করে দিলাম, এখন ক্লোজ করে নিলাম। ক্লোজ করার পরে এখন দুইটা চেইন করে নিলাম, দুইটা চেইন করে আবারও সেম ঘরে এখন কাজ করব। এখন আবারও এরকমভাবে ডাবল ক্রোশেটে করবো ক্লোজটার একটা। তো দেখুন, তিনটা ডাবল ক্রোশেট এরকমভাবে করবো, মানে একটা লুক ছাড়বো, একটা লুক কাটাতে রেখে দিব, এরকমভাবে তিনটা ডাবল ক্রোশেট করবো, তারপরে তিনটাকে একসাথে ক্লোজ করে দিব। দেখুন, দুইটা করে নিলাম, আবারও একটা করে নিলাম, এখন হচ্ছে তিনটা। তো এই তিনটাকে একসাথে ক্লোজ করে নিব। তো হয়ে গেল আরেকটা রাউন্ড। তো এটা হচ্ছে কর্নার, কর্নারের জন্য এরকমভাবে করতে হবে। তো কর্নারটা করার পর এখন চেইন করে নিব। তো এখন আবারও দুইটা চেইন করে নিলাম, দুইটা চেইন করে আবারও সেমভাবে পরের ঘরে, দেখুন এখন পরের ঘরে এখন আবারও এরকমভাবে ক্লোজ করব। দেখুন, মানে ডাবল ক্রোশেটের লুক নিব, তিনটা তিনটা লুক তারপরে একসাথে ক্লোজ করে দিব। দেখুন, দুইটা লুক নিলাম, আবারও একটা নিচ্ছি, তিনটা তিনটাকে একসাথে ক্লোজ করে দিব। দেখুন, এটা হচ্ছে কর্নার। তো এরকমভাবে তিনটা করলাম। তো এরকম করার পরে এখন কর্নারটা কমপ্লিট। তো কর্নারটা কমপ্লিট হয়ে গেল, এখন চেইন করে নিব। তো চেইন করব এখন চারটা, চারটা চেইন করার পর এখন পাপড়ির মধ্যে আবারও ডাবল ক্রোশেট করব। মাঝখানে দেখুন, এখানে যে পাপড়িটা আছে পাপড়ির মাঝখানে ডাবল ক্রোশেটটা করব, এই যে মাঝখানে ডাবল ক্রোশেট করব। তো এখানে মাঝখানে একটা ডাবল ক্রোশেট করার পর আবারও এখন চারটা চেইন করে নিব। তো একটা পাপড়ি পরপর কর্নার হবে। তো যেহেতু একটা পাপড়ি পরপর কর্নার করব, কারণ এখানে হচ্ছে আটটা পাপড়ি, তো আটটা পাপড়ির মধ্যে চারটা কর্নার হবে। তো চারটা কর্নার হলে আর চারটা পাপড়ির মধ্যে কর্নার হবে না, তাই একটা পাপড়ি পরে পরে কর্নারটা করব। তাই এই পাপড়িটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, কর্নার করিনি। তারপরে আবার চারটা চেইন করে পরের পাপড়ির মধ্যে এখন কর্নারটা করব। দেখুন, তো আবারও সেমভাবে কর্নারটা করব, একটু আগে যেরকমভাবে দেখিয়েছিলাম। দেখুন, ডাবল ক্রোশেটের লুক নিলাম, একটা একটা করে একটা লুক কাটাতে রেখে দিলাম, এরকমভাবে তিনটা ডাবল ক্রোশেটের লুক করে সবগুলোকে একসাথে ক্লোজ করে দিলাম। আবারও দুইটা চেইন করে নিলাম, পরে দেখুন সামনের যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে আবারও একটা ডাবল ক্রোশেটের লুক নিলাম, একটা লুক ছাড়লাম আর একটা কাটাতে রেখে দিলাম, এরকমভাবে তিনটা লুক তিনটা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন কাটার মধ্যে আছে তিনটা লুক, এরকম তিনটা লুককে এখন একসাথে ক্লোজ করে দিব। তো আবারও হয়ে গেল একটা এরকম ক্লোজটা। তো আবারও একটা দুইটা চেইন করে নিলাম, দুইটা চেইন করে সামনে যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে দেখুন এটার মধ্যে আবারও এরকমভাবে করছি, তিনটা ডাবল ক্রোশেট করব, একটা একটা করে লুক রেখে দেব কাটাতে, তিনটাকে একসাথে পরে ক্লোজ করে দিব।
এখন করে নিলাম এরকম আসবে কিছুটা কর্নারটা তারপর এখন আবারো চারটা চেইন করব চারটা চেইন করার পর আবারো এখন সামনে যে পাপড়িটা আছে পাপড়ির মধ্যে একটা ডাবল ক্রোশেট করব পাপড়ির মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে দিব আর কি তো এরকম ভাবেই কর্নারটা করতে হবে আবারো চারটা চেইন করছি চারটা চেইন করার পর এখন আবারো এই পাপড়িটার মধ্যে একটা কর্নার করব সেমি কর্নারটা তো আমি আবারো বলে দিচ্ছি একটা পাপড়ি পর পর কর্নারটা হবে তাই আমি একটা পাপড়ির মধ্যে ডাবল ক্রোশেট করছি এরপরের পাপড়ির মধ্যে গিয়ে কর্নার করছি এরকম ভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে একটা কর্নার একটা পাপড়ির মধ্যে কর্নার করতে হবে পরের পাপড়ির মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে তারপরে পাপড়ির মধ্যে আবারও কর্নার হবে আর সবগুলোর মধ্যে এক পাপড়িটাকে আরেক পাপড়িতে যাওয়ার সময় চারটা করে চেইন হবে দেখুন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে এখানে আমার চারটা কর্নার কমপ্লিট হয়ে গেছে এখন জয়েন করার পালা তো চারটা চেইন করে নিয়েছি চারটা চেইন করার পর প্রথম যে কাজে শুরু করার সময় তিনটা চেইন করেছিলাম এই তিনটা চেইনে যে তিন নাম্বার চেইনটা এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি জয়েন করার পর এখন সুতাটাকে কেটে নিব কারণ এই সুতাটা আমি আর ইউজ করব না এখন আমি অন্য কালার সুতা ইউজ করব দেখুন এখন এটা কিন্তু চারকোনা একটা শেপ নিয়ে নিয়েছে প্রথমে তো আস্তে আস্তে কাজ করার সময় এটা আরও চারকোনা হয়ে যাবে একদম সুন্দর করে গ্রিন স্কোয়ার একটা শেপ নিয়ে নেবে তো প্রথম এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন দ্বিতীয় রাউন্ড শুরু করব তো এখন আমি এই কালার সুতাটা অ্যাটাচ করব তো এটা হচ্ছে ব্রন্ড সুতা তো আমার কাছে এই কালারে সামারিয়ান পাচ্ছিলাম না তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন তো জয়েন করার জন্য প্রথমে একটা নট দিয়ে নিলাম নট দিয়ে এখন দেখুন একটা সাইড থেকে জয়েন করে নিতে হবে তো আমি যেখানে কর্নার করেছিলাম প্রথম কর্নারটা দেখুন এখান থেকে আবার জয়েনটা করে নিয়েছি জয়েন করার পর দুইটা চেইন করে নিয়েছি চেইন করার পর এখন দেখুন এই যে দুইটা চেনে গ্যাপের মধ্যে জয়েন্টটা করলাম এই দুইটা চেনে গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব এই দুইটা চেনে গ্যাপের মধ্যে মোট পাঁচটা ডাবল ক্রোশেট করব এখানে এই দুইটা চেনে গ্যাপের মধ্যে প্রথমে জয়েন করেছিলাম এখানে মোট পাঁচটা ডাবল ক্রোশেট করব তো প্রথমে জয়েন করে তো তিনটা চেন করে নিয়েছিলাম তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি তো তারপরে আরও চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি মোট এখানে পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে তারপরে এখন দুইটা চেন করে নিলাম দুইটা চেন করার পর এখন দেখুন সামনে যে আবারও দুইটা চেনে গ্যাপ দেখা যাচ্ছে এখানে এখন আবারও পাঁচটা ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করার পর এখন এই যে গ্যাপে চারটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে এই চারটা চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করার পর এখন যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিলাম আবারও সামনে যে চারটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে এটার মধ্যে আবারও চারটা ডাবল ক্রোশেট করবো আর সামনে মাঝখানে যে একটা ডাবল ক্রোশেট ছিল এটার উপরও কিন্তু একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি
এখানে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবারও সেম ভাবে এই কর্নারটার মধ্যে প্রথমে যে কর্নারটা দেখালাম কি রকম ভাবে করতে হবে সেম এরকম ভাবে করব। এখন যে দুইটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে এটার মধ্যে প্রথমে পাঁচটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেন করব। দুটো চেন করার পর আবারও সামনে যে দুইটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে এটার মধ্যে আবারও পাঁচটা ডাবল ক্রোশেট, সেম প্রথমে যেরকম ভাবে দেখিয়েছিলাম এরকম ভাবেই করব। পাঁচটা ডাবল ক্রোশেট করার পর আবারও সামনে যে চারটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে চারটা চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করব। প্রথম যেরকমভাবে দেখিয়েছিলাম এরকমভাবেই আবারও একটা ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও চারটা চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশেট, এরকমভাবে এই পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিব। তো দেখুন পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, সেম একই নিয়মটা ফলো করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, তো যেখানে চেন করেছিলাম চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এখন আবারও তিনটা চেন করে নিয়েছি, তিনটা চেন করে আবারও এখানে যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। ক্রোশেট করার পর এখন দেখুন দুইটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেন করব, তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে কাজটা করব। তো কর্নারটা করার পর দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট করার পর তারপরে আবারও সামনে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিব। তো সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করার পর আবারও দুইটা চেনের গ্যাপের মধ্যে চলে আসবো। এখানে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেন, তারপর আবারও দুইটা ডাবল ক্রোশেট। কর্নারটার মধ্যে সেম এরকম হবে, চারটা কর্নার সেমই থাকবে, দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট, আর মাঝখানে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এরকমভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিব। এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, করার পর এখন আবারও সেমভাবে যে তিনটা চেন করেছি তিনটা চেনের যে তিন নম্বর চেনটা এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করব। তো স্লিপ নটের নিয়মটা একটু খেয়াল করে দেখবেন আপনারা, দেখুন বের করে দিলাম। তো আমি আবারও দেখাই, স্লিপ নটের নিয়মটা হচ্ছে মানে এক সিঙ্গেল ক্রোশেটের মতো চেনের মধ্যে ঢুকাবো, কিন্তু সিঙ্গেল ক্রোশেট করবো না, একদিক দিয়ে বের করে ঢুকিয়ে দেখুন আরেক দিক দিয়ে বের করে দিলাম, এটা হচ্ছে স্লিপ নট। সিঙ্গেল ক্রোশেট করিনি কিন্তু স্লিপ নট করেছি। তো দেখুন আবারও তিনটা চেন করে নিলাম, তিনটা চেন করার পর আবারও সেমভাবে আগে যে রাউন্ডটা করেছিলাম এই রাউন্ডটি রিপিট করব। এখানেও সেম রাউন্ডটি রিপিট করব, মানে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করব, এবং দুইটা চেনের গ্যাপের মধ্যে এসে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপরে দুইটা চেন, তারপর আবারও দুইটা ডাবল ক্রোশেট। এটা হচ্ছে কর্নার,
কর্নার সেমই থাকবে, চারটা চেইন যে চারটা যে কর্নার আছে চারটা কর্নারের মধ্যে চারটা কর্নার করতে হবে দুইটা চেনে গেপের মধ্যে, কর্নার দুই সেমই থাকবে। আর যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এখন আমি যে রাউন্ডটা করছি এই যে সুতা এই কালারের সুতাটা দিয়ে, কিন্তু এখন এটা আমার দুই নম্বর রাউন্ড। তো এই রাউন্ডটা সেম আমি আরও একবার ফলো করব, এই সেম রাউন্ডটা আমি আরও একবার ফলো করবো। মানে আপনারা যে যতটুকু বড় করতে চান গ্রেন স্কোয়ারটা সেম এরকমভাবে রাউন্ডটা ফলো করে নেবেন, মানে সেম রাউন্ডটাই সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করবেন, এবং কর্নারে চলে আসলে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন দুইটা ডাবল ক্রোশেট করতে হবে জাস্ট কর্নারের মধ্যে। আমি আবারও বলছি কর্নারটা সেমই থাকবে, দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন দুইটা ডাবল ক্রোশেট, আর যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করবো। এরকমভাবে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করবো, তারপরে রাউন্ডও সেম এরকমভাবে আমি আরও একটা রাউন্ড কমপ্লিট করবো। করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম এই রাউন্ডটি কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখুন, মানে সেম এই রাউন্ডটা এখন আমি এখানে দুইটা করেছি আর কি। তো আপনারা যদি আরও বড় করতে চান আরও বড় করতে পারেন, সমস্যা নেই, মানে সেম রাউন্ডটা ফলো করে যতটুকু বড় করতে চান সেম এরকমভাবে বড় করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি দুইটা করে নেওয়ার পরে এখন সুতোটাকে কেটে নিচ্ছি। এই যে কালারের সুতোটা অ্যাড করে আমি এখানে এই যে মানে প্রথমে তো একটা রাউন্ড করেছি অন্য নিয়মে, তারপরে সেম নিয়মেই আরও দুইটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন গ্রেন স্কোয়ারটা একদম কমপ্লিট। তো আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেম নিয়মটা ফলো করে যতটুকু বড় করতে চান বড় করে নিতে পারেন। তো দেখুন এটা হচ্ছে গ্রেন স্কোয়ার। তো এইরকম গ্রেন স্কোয়ার দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন, কুশন কভার তৈরি করতে পারেন, ওভেন কভার তৈরি করতে পারেন, চিট তৈরি করতে পারেন, অথবা টেবিল ম্যাট, অনেক কিছু তৈরি করা যায়। তো এই গ্রেন স্কোয়ারগুলো দিয়ে কিন্তু ব্যাগও তৈরি করা যায়, ছোটো করে তৈরি করে আপনারা চাইলে অ্যাটাচ করে ব্যাগও তৈরি করতে পারেন, অনেক কিছু তৈরি করা যায়। তো একটা গ্রেন স্কোয়ার দিয়েই অনেক কিছু তৈরি করতে পারবেন। তো আশা করি এই গ্রেন স্কোয়ারের টিউটোরিয়ালটা খুবই সহজ মনে হয়েছে, অবশ্যই এটা নতুনদের জন্য ছিল। তো টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।